হ্যালো ভিভান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবে একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে সশস্ত্র সীমাবল মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ভারতীয় সেনায় কনস্টেবল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারছো এবং মাধ্যমিক পাসের সাথে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন পদ্ধতি কী আছে আবেদনের শেষ তারিখ কী আছে এবং সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো তাহলে সমস্ত ইনফরমেশান কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে রাখো যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তার সাথে তোমাদের বলে রাখি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন তো যেরকমভাবে তোমরা সাপোর্ট করে যাচ্ছ এরকমভাবে সাপোর্ট করে যাও তো কথা না বাড়িয়ে তোমাদের সাথে বিজ্ঞপ্তিটি আলোচনা করে দিই তো চলো প্রথমত অনস্ক্রিন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তোমাদের প্রথমে বলে রাখি যে বিজ্ঞপ্তিটি কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি ওয়েবসাইট ডিএবিপির তো ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে শর্ট বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবে তো প্রথমে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে বলে দেওয়া আছে এবং তারপরে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল সশস্ত্র সীমাবল এবং এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে তোমাদের কনস্টেবল পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং ডিপার্টমেন্ট তোমাদের বলেছে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে সমস্ত বলা আছে এবং সম্পূর্ণ গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে বলে দিয়েছে এবং নন গেজেটেড পোস্টে নেক্সট দেখে নাও এখানে তোমাদের ন্যাশনালিটি বলে দিয়েছে তো কিছু পোস্ট আছে যেখানে তোমরা ভারতীয়রাই কেবলমাত্র আবেদন করতে পারবে তো দেখে নাও এখানে না কনস্টেবল ওয়াশারম্যান এবং বারবার সাফাইওয়ালা এবং টেলার গার্ডনার এবং কোবলার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবে এখানে এবং নেক্সট দেখে নাও এখানে বলেছে কনস্টেবল ড্রাইভার ভেটেনারি কার্পেন্টার ব্ল্যাকস্মিথ এবং তোমাদের পেন্টার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ইন্ডিয়ান যারা তারাও আবেদন করতে পারছো নেপালিরাও আবেদন করতে পারবে এবং যারা ভুটানে থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের ভ্যাকেন্সি বলা আছে এবং ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু বলে দিয়েছে তো প্রথমে দেখো সিরিয়াল নাম্বার বলা আছে নেম অফ দ্য পোস্ট বলে দিয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ বলে দিয়েছে এবং তারপরে টোটাল শূন্য পদ এখানে বলা আছে তো প্রথমে দেখে নাও কনস্টেবেল কার্পেন্টার পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি পদ আছে তারপর দেখো কনস্টেবেল ব্ল্যাকস্মিথ পোস্টের ক্ষেত্রে তিনটি শূন্য পদ কনস্টেবল ড্রাইভার পোস্টের ক্ষেত্রে ছিয়ানব্বইটি শূন্য পদ আছে এবং কনস্টেবল টেলার পোস্টের ক্ষেত্রে চারটি শূন্য পদ কনস্টেবল গার্ডনার পোস্টের ক্ষেত্রে চারটি পদ এবং কোবলার পোস্টের ক্ষেত্রে পাঁচটি শূন্য পদ ভেটেনারি পোস্টের ক্ষেত্রে চব্বিশটি শূন্যপদ এবং পেন্টার পোস্টের ক্ষেত্রে তিনটি পদ নেক্সট দেখে নাও কনস্টেবল ওয়াশারম্যান পোস্টের ক্ষেত্রে আঠান্নটি শূন্যপদ এবং কনস্টেবেল বারবার পোস্টের ক্ষেত্রে উনিশটি পদ কনস্টেবল সাফাইওয়ালা পোস্টের ক্ষেত্রে একাশিটি পদ তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারছো এখানে নেক্সট দেখে নাও তোমাদের কুক মেল পোস্টের ক্ষেত্রে একশো শূন্য পদ আছে এবং কুক ফিমেল পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি শূন্যপদ আছে এবং ওয়াটার কেরিয়ার পোস্টের ক্ষেত্রে তোমাদের উনআশিটি কিন্তু শূন্যপদ আছে এবং টোটাল তোমাদের শূন্যপদ আছে পাঁচশো তেতাল্লিশটি কিন্তু টোটাল তোমাদের শূন্যপদ এখানে আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশান কেবলমাত্র তোমাদের অনলাইন মোডেই গ্রহণ করা হবে অন্য কোনো মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন একসেপ্ট করা হবে না এখানে বলা আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে একটি ক্যান্ডিডেট কেবলমাত্র একটি পোস্টের জন্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট দেখো তোমাদের পে স্কেল কত হবে না যে সমস্ত পোস্টগুলির কথা তোমাদের আমি বললাম কনস্টেবলের তো সেই সমস্ত পোস্টগুলিতে তোমাদের পে স্কেল হয়ে যাবে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন কাঠামো থাকবে সেক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন হয়ে যাবে এবং সঙ্গে তোমাদের বিভিন্ন রকম অ্যালাওয়েন্সের কথা বলা আছে যেমন ধরো তোমাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং রেশন মানি অ্যালাওয়েন্স এবং হাউস রেন্ট অ্যালাওয়েন্স তো বিভিন্ন রকম অ্যালাওয়েন্স আছে তো এগুলি তোমাদের জন্য কিন্তু খুব ভালো খবর নেক্সট দেখে নাও এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে তো প্রথমে দেখো কনস্টেবল ড্রাইভার মেল পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স চেয়েছে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং হেভি ভেহিকেলের তোমাদের লাইসেন্স এখানে চেয়েছে নেক্সট দেখে নাও কনস্টেবল ভেটেনারি পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স বলেছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে সায়েন্স বিভাগে এবং এখানে ডিজার্ভেল কোয়ালিফিকেশন বলেছে এক বছরে তোমাদের ভেটেরিনারি হসপিটাল থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে নেক্সট দেখে নাও কনস্টেবেল কার্পেন্টার ব্ল্যাকস্মিথ এবং প্রিন্টার পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স বলেছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে বলেছে দু বছরের তোমাদের রিলিভেন্ট্রেডে এক্সপিরিয়েন্স চেয়েছে এবং তারপর তোমাদের এক বছরের সার্টিফিকেট চেয়েছে রিকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এবং তার সাথে তোমাদের দু বছরের ডিপ্লোমা কোর্স চেয়েছে যে কোনো রিকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এবং সঙ্গে তোমাদের বলেছে তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে সেই ট্রেড টেস্টে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে নেক্সট দেখে নাও এখানে তোমাদের কনস্টেবল ওয়াশারম্যান বারবার সাফাইওয়ালা টেলার গার্ডনার কোবলার কুক এবং ওয়াটার কেরিয়ার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং এখানে তোমাদের বলা আছে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো এবং সঙ্গে বলা আছে দু বছরের তোমাদের ট্রেডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তোমাদের বলেছে যে এক বছরে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ঠিক আছে অথবা তোমাদের কিন্তু দু বছরের ডিপ্লোমা তোমাদের কোর্স করা থাকতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ঠিক আছে এবং তারপর দেখো বলা আছে তোমাদের ট্রেড টেস্টে কিন্তু পাস হতে হবে এখানে বলে দিয়েছে তো এগুলি তোমাদের বলে দিয়েছে দেখো এইটা থাকতে হবে এই কোয়ালিফিকেশান অথবা তোমাদের এই কোয়ালিফিকেশান যদি এটা না থাকে সেক্ষেত্রে তোমাদের এই কোয়ালিফিকেশান তো এগুলি তোমরা চেক করে নেবে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলেছে যেই ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেই ডেট থেকে তোমাদের তিরিশ দিন পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো এই ডেটের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে এবং এই যে তোমাদের নোটিফিকেশানটি আলোচনা করলাম এটা কিন্তু তোমাদের শর্ট বিজ্ঞপ্তি এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে রিক্রুটমেন্ট সেকশানে তোমরা কিন্তু ভিজিট করবে মাঝে মধ্যেই ওয়েবসাইটটি নেক্সট দেখে নাও তোমাদের এক্সামিনেশান ফিস কত লাগবে ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য একশো টাকা এবং এসসি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো রকম কোনো টাকা লাগছে না এখানে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে কীভাবে তোমরা আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই তো এখানে সম্পূর্ণ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের বলে রাখি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো ওই অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে